ইউক্রেনে রাশিয়ার অভিযানে নতুন যে ড্রোনটির নাম উঠে এসেছে সেটি হচ্ছে মহাজের-6। এখন পর্যন্ত সবথেকে বেশি যুদ্ধে ব্যবহৃত হচ্ছে ইরানের এই ড্রোনটি। কেবল ইরান নয়, হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে ড্রোনটিকে সফলভাবে ব্যবহার করছে। এবার ইউক্রেন যুদ্ধে কি ফলাফল আসে সেটি দেখার বিষয়। মূলত ইউক্রেনের ওডেসা বন্দরে হামলায় এই ড্রোন ব্যবহার করছে রাশিয়া। ইরানি ড্রোনগুলোর সবথেকে বড় পরিবার হচ্ছে মহাজের। বেশ কয়েক ধরনের এরকম ড্রোন আছে, এর মধ্যে হেসা হামায়েস সবথেকে বেশি ব্যবহৃত হয়। কমপক্ষে 30টি এরকম ড্রোন তৈরি করা হয়েছে, এটাও স্টেলথ প্রযুক্তির। এটাই একমাত্র ড্রোন যেটা ইরান রপ্তানি করতেও চেয়েছে। মহাজের ফ্যামিলির সবথেকে শক্তিশালী ড্রোন হচ্ছে মহাজের-6। 100 কেজি বিস্ফোরক বহনকারী ড্রোনটি ছোট ছোট অপারেশনে ব্যবহার করে ইরান। তবে রাশিয়া ছোট অভিযানে ব্যবহার করছে না, বরং ওডেসা আক্রমণ যথেষ্ট জটিল। এখানে ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম সবথেকে শক্তিশালী। এই ড্রোনগুলো রেঞ্জ 200 কিলোমিটার, সর্বোচ্চ গতিও প্রায় ঘন্টায় 200 কিলোমিটার, একটানা 12 ঘন্টা উড়তে পারে, মাটি থেকে 18,000 ফিট উঁচু দিয়ে উড়তে পারে। এখন পর্যন্ত 200 কাছাকাছি এরকম ড্রোন তৈরি করেছে ইরান। মহাজের ড্রোন প্রথম তৈরি করা হয় সেই ইরান ইরাক যুদ্ধের সময়। এটি প্রথম অবস্থায় সফল হলে এটা 6টি RPG-7 রকেট ইনস্টল করে দেয় যাতে এটি টার্গেটগুলো ধ্বংস করতে পারে। এই রকেট লাগিয়ে ইরান এটাকে আনম্যান্ড এরিয়াল ভেহিকল থেকে আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকলে রূপান্তর করে। সম্ভবত এই মহাজের-1 আনম্যান্ড কমব্যাট এরিয়াল ভেহিকল বিশ্বে প্রথম যেটি কোনো যুদ্ধে ব্যবহৃত হয়েছে। মহাজের-1 সফলতায় ইরানের সামরিক বাহিনী এ থেকেও ভালো কিছু তাদের বহরে চাইলে তখন মহাজের-1 নতুনভাবে ডিজাইন করে কম্পোজিট ম্যাটেরিয়ালস দিয়ে এয়ারফ্রেম বানিয়ে অটোপাইলট প্রযুক্তি যুক্ত করে নাম দেওয়া হয় মহাজের-2। এটির প্রোডাকশন লাইন 2011 সাল পর্যন্ত খোলা ছিল এবং তারা প্রায় 200টি এরকম মহাজের-2 তৈরি করেছিল। এর কিছুদিন পর মহাজের-2 এর নতুনভাবে ডিজাইন করে এর আপগ্রেডেশন কমপ্লিট করে এর নাম দেওয়া হয় মহাজের-3, যেটি হুদহুদ নামেও পরিচিত। পরবর্তীতে ইরানিয়ান সেনাবাহিনী এবং IRGC মিলে নতুন করে ডিজাইন করে তৈরি করে মহাজের-4। এর রেঞ্জ, এন্ডিউরেন্স এবং অন্যান্য সক্ষমতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করে, সেই সাথে হাই ডেফিনেশন ক্যামেরাও ইনস্টল করে। এটি হুদহুদ-4 বা শাহিন নামেও পরিচিত। পরবর্তীতে ইরানের লেটেস্ট ভাষণ মহাজের-6 সার্ভিসে আনে। 2004 সালের 7ই নভেম্বর হিজবুল্লাহ একটি মহাজের-4 ড্রোনকে ইসরায়েলের আকাশসীমায় পাঠায়। এটি প্রায় 1,000 ফুট উচ্চতায় উড়ে ইসরায়েলের 220 কিলোমিটার ভিতরে ঢুকে গুরুত্বপূর্ণ ছবি পাঠায়। টেকনিক্যাল ত্রুটিজনিত কারণে এটি নাহারিয়ার বিধ্বস্ত হয়। বর্তমানে হিজবুল্লাহর কাছে 8টির বেশি হিজবুল্লাহ-4 ব্যবহার করছে, সেই সাথে ভেনেজুয়েলা $28 মিলিয়ন অজানা সংখ্যক মহাজের-2 সংগ্রহ করেছে। এসব ছাড়াও এটি আফগানিস্তান যুদ্ধেও ব্যবহৃত হয়েছে। ইউক্রেনে এই ড্রোনগুলোকে গোয়েন্দা নজরদারি করতে দেখা গিয়েছে। প্রিয় দর্শক, ইউক্রেন যুদ্ধে এই ড্রোনগুলো কি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।